আমরা যারা বাঙালি রয়েছি তাদের প্রত্যেকেরই ইংরেজির উপরে একটা দুর্বলতা রয়েছে। তার কারণ ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকার কারণে আমাদের প্রত্যেকেরই ইংলিশ জানা অনেক প্রয়োজন। আমাদের ভিতরে এমন অনেকে রয়েছে যাদের নিয়মিত বাইরের ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথোপকথন করতে হয়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে তাদের সাথে মেসেজ করতে হয়, অথবা অনেকেই রয়েছে যে ইংরেজিতে স্ট্যাটাস দিতে চাই কিন্তু ইংরেজিতে দুর্বল থাকার কারণে এই কাজগুলো আমরা করতে পারি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দিব যেই ট্রিকের মাধ্যমে আপনি শুধুমাত্র মুখে বলে যে কোনো ভাষায় যে কাউকে মেসেজ করতে পারবেন। আপনি শুধু আপনার ফোনে মুখে বাংলা বলবেন, অটোমেটিক্যালি সেই ভাষায় তাকে মেসেজ পাঠিয়ে দেবে আপনার মোবাইল ফোন। তার মানে আপনার যদি কোনো ইউএস এর ফ্রেন্ড থাকে যার সাথে আপনি ইংরেজিতে কথা বলেন, তাকে যদি আপনি মেসেজ করতে চান তাহলে শুধুমাত্র আপনি বাংলায় বলবেন আপনার ফোনকে এবং আপনার ফোন সেটা টাইপ করে ইংরেজিতে পাঠিয়ে দিবে তাকে। যদি আপনি সৌদি আরবের কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করেন, আপনার ফোনকে শুধুমাত্র আপনি বাংলায় বলবেন এবং আপনার সৌদি আরবের সেই ফ্রেন্ডকে আরবিতে লিখে পাঠিয়ে দেবে আপনার ফোন। কিভাবে এই কাজটি করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনার যে কোনো বন্ধু বান্ধবকে যদি আপনি বাংলায় বলে ইংরেজিতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে মেসেজ দিতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওটির শেষের দিকে দেখিয়ে দিব। সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে মুখে বাংলা বলে যে কোনো ভাষায় মেসেজ করতে পারেন। এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনার যে কোনো মেসেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন একটি থ্রি ডট রয়েছে, এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেট নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিলেক্ট করবেন আপনি বাংলা, এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করতেছি। যেহেতু আমি বাংলায় কথা বলবো তাই এখান থেকে বাংলা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আরবি, তো আমি এখানে আরবির জায়গায় ইংরেজি সিলেক্ট করে দিলাম। আমি বাংলায় বলে ইংরেজিতে মেসেজ করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাইক্রোফোনের অপশন রয়েছে, আপনারা এখান থেকে মাইক্রোফোনের অপশনে ক্লিক করে বাংলা বললেই এখানে আপনাকে ইংরেজিতে মেসেজ পাঠিয়ে দিবে আপনার বন্ধুর কাছে। যেমন মনে করুন আমি এখানে মাইক্রোফোনে ক্লিক করলাম, হ্যালো বন্ধু তুমি কেমন আছো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলা কিন্তু মুখে বলেছি, সেটা কিন্তু আমার এখানে আমার ফোন লিখে ফেলেছে এবং অটোমেটিক্যালি কিন্তু সেটা ইংরেজিতে ট্রান্সলেটেড হয়ে গেছে। এবার জাস্ট আমি এখান থেকে সেন্ড করলেই কিন্তু এই লেখাটি আমার বন্ধুর কাছে চলে যাবে। ঠিক একইভাবে যদি আমি এখানে ইংরেজির জায়গায় আরবি সিলেক্ট করি এবং এবার যদি আমি এখানে বাংলা বলি এই মাইক্রোফোনে ক্লিক করে তাহলে কিন্তু আরবি লেখা হয়ে যাবে, হ্যালো বন্ধু তুমি কেমন আছো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু আমি বাংলায় কথা বলেছি, সেটা কিন্তু আরবিতে লেখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে সেন্ড করলেই কিন্তু সেই লেখাটি ট্রান্সলেট হয়ে আরবি হয়ে গেল। বন্ধুরা ঠিক এইভাবে আপনি এখান থেকে বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজে বাংলায় কথা বলে ইংরেজিতে বা যে কোনো ভাষায় আপনি মেসেজ করতে পারবেন আপনার বন্ধুকে। এবার আসা যাক কিভাবে আপনারা এই সেটিংসটি করে নেবেন। এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল কিবোর্ড লিখে বা জিবোর্ড লিখে। বন্ধুরা এই জিনিসটা বিল্টিন ভাবে অনেকের ফোনেই রয়েছে, তো এখান থেকে আপনারা এই জিবোর্ড লিখে সার্চ করলে দেখতে পারবেন যে এই অপশনটি আপনাদের সামনে চলে আসবে। যদি আপনার ফোনে এটা ইনস্টল করা না থাকে তাহলে আপনি এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন, আর যদি এই অ্যাপসটি আপনার ফোনে বিল্টিন ভাবে থাকে তাহলে আপনার কিবোর্ডটি সুইচ করে আপনি এই জিবোর্ড অপশনটি এনে নেবেন। আনার পরে আপনি এখানে বাংলায় বলে যে কোনো ভাষায় মেসেজ করতে পারবেন যে কাউকে।